বাবুর বক্তব্যে ওই অংশ দেখতে চেয়েছেন, তাই আমরা দেখাচ্ছি সেই বক্তব্য। কয়েকটা দালাল ঘুরে বেড়ানোর পাশে যা বলে তাই ও মুখ দিয়ে দিয়ে বলে। ও ও শিল্প বোঝে না, ও শিক্ষা বোঝে না, ও কিচ্ছু বোঝে না। ও শুধু নন্দনা বসে স্কচ হুইস্কি আর দু চারটে সামনে মহিলা থাকবে, এর বাইরে কিচ্ছু বোঝে না। এই বুদ্ধ যদি বাংলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, ভারতবর্ষ ডুবে যাবে। ও দুটি পাঞ্জাবি পরে নন্দনে ঘুরছে, নন্দনে ঘুর, সন্ধ্যাবেলা একটু স্কচ ফচ খা, ওইটুকু পর্যন্তই থাক, যাতে ভবিষ্যতে একটু স্কচ ফচ খায়। তার বাইরে যদি স্বপ্ন দেখতে যায়, ও ধুতি হয়ে যাবে, পাঞ্জাবি হয়ে যাবে।